Hi guys, this is Kaniz Rahman. Assalamualaikum. Welcome to my channel. আজকে আসলে তেমন কিছুই না, জাস্ট টুকটাক একটু ভিডিও করলাম। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, এখন 70s আউটসাইড, মানে এত 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 সুন্দর একটা ওয়েদার বলার মতো না। আর বেশি ঠান্ডাও নাই, হালকা বাতাস আছে কিন্তু তেমন ঠান্ডা না, বললামই তো 70s। তো বাবুদেরকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম টিজে ম্যাক্স, রস, হোম গুডসের পার্কিং লটে। টিজে ম্যাক্সে দেখতে আসলাম যে নতুন কিছু আসছে কি না। সামটাইমস অনেক সুন্দর সুন্দর ইউনিক স্টাফগুলো চলে আসে। তো আজকে আর আমি তেমন কিছুই পেলাম না, তবে আমার একটা ড্রেস আমি রিটার্ন করব, এখান থেকে নিয়েছিলাম, তো ওইটা রিটার্ন করার জন্যই মেনলি আসাম। এখানে এখন ফিটিং রুমে যেতে দিচ্ছে না, তো যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা বাসায় নিয়ে যাচ্ছে কিনা, আর যদি না হয় তাহলে রিটার্ন, এই আর কি। তো আমি একটুখানি দেখছিলাম যে মানে নতুন কিছু আসছে কি না। তো এটা হচ্ছে প্রথম আমি দেখলাম যে টিজে ম্যাক্সের লাইনে কেউ নেই, মানে এখন সকাল টাইম তো অনেক স্লো, তো আমি একা লাইনে তো যাচ্ছি চেক আউট করার জন্য। আমি দুইটা আইটেম নিয়েছি আর ওই ড্রেসটা রিটার্ন করলাম, এই আর কি। তো এখন আমি যাচ্ছি একটু হোম গুডসে, রসে আজকে যাওয়ার সময় হবে না আমার, আর গেলাম না বিকজ এত হাঁটতে ভালো লাগতেছে না, আর কালকে শর্ট দিয়েছি তো একটু কেমন লাগতেছে। তো আজকে মানডে মর্নিং, তো এখন আসি আমি হোম গুডসে একটু ঘুরে দেখতে। তাহলে না যদি মানে এরকম একটু ঘোরা হয় তাহলে ওই হাতে ব্যথাটা আর লাগে না, মানে আমি অন্য একটা জিনিস দেখছি, ওইদিকেই কিন্তু আমি ইনভলভ থাকছি। আমি যদি মনে করি আমার হাতে ব্যথা করছে তাহলে কিন্তু আমার হাতে ব্যথাই করবে। তো যাই হোক, এটা মানে একটু কাজের মধ্যে থাকলে মানে আসলে কোনো কিছু মনে হয় না। তো এই যে ভেস্টটা দেখলাম এত সুন্দর, কবে যে আমি একটু গার্ডেন করব, এগুলো দেখলেই যেন মনে হয় যে সাথে সাথে নিয়ে আমি গার্ডেন করা শুরু করে দিই, অনেক অনেক সুন্দর। আর হোম গুডসে আমার তেমন কিছুই না হয়নি, জাস্ট আমি সব কিছু একটু দেখলাম, প্রত্যেকটা আইলে গেলাম যে একটু দেখলাম। আর হোম গুডসের এই স্টাফগুলো এত সুন্দর, লাইক ঘর সাজানোর যে শো পিসগুলো, মাশা আল্লাহ। এই জন্য এটা নাম রাখা হয়েছে মনে হয় হোম গুডস, বিভিন্ন কালারের স্টাফ। আর এই যে গ্লাস জারগুলো দেখলাম, ছোটোটার দাম হচ্ছে $5, বাট বড়োটা দেখতে গেলাম না, অনেক হ্যাপি। আর ডান হাতে আমার ক্যামেরা, বাম হাত দিয়ে ওইটা উঁচু করলাম, আর এটা আর মানে রিস্ক নিইনি, মনে হয় $7 এরকম হতে পারে, $7.50 আনুমানিক আমি ধরলাম আর কি। আর এখানে অনেক পানির পট আছে, আর হাতটাও মুভ করতেছি, আর কি যেন এটা ওপেন করে রেখে গেছে। যাই হোক, হাতটা যত মুভ করা হবে, যতটা মানে করা হবে, মুভ করলে আসলে ব্যথাটা থাকবে না, বাট আমি দেখছি হাতটা বেশিক্ষণ রেখে দিলে, মানে চুপচাপ বসে থাকলে বা শুয়ে থাকার পরে যে হাতে থাকে প্রচণ্ড ব্যথা, তখনই কিন্তু গা হাত পা কাঁপুনি দেয়। তো এই যে এই ঘর সাজানোগুলো, শো পিসগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। মানে আমার মনে আছে যে আমি আর আমার হাবি কত সুন্দর করে আমাদের ঘরগুলো সাজিয়েছিলাম, বাবুরা এসে একেবারে সব ভেঙে চুড়ে ফেলেছে। আর এই ভেস্টটা দেখে ও মাই গড, আমার মনে হচ্ছিল আমি নিয়েই যাই, বিকজ যেদিন আমার গার্ডেন হবে সেদিন আমি সাজাবো একেবারে। এটা না আমাদের দেশে হাড়ির মতো, আমার এত পছন্দ হয়েছিল বলার মতো না। তো যাই হোক, বাসায় চলে আসছি, আর এখন আমি কিছু অ্যামাজন থেকে জিনিসপত্র আসছে সেগুলো আমি এখন আনপ্যাক করব। তো সেগুলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছি যে কী কী কিনেছি আর কী কী আসলো, তো অবশ্যই আমার চ্যানেলটার ঘুরে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। একটা ভিডিওতে সব কিছু শেয়ার করলে অনেক লেন্দি হয়ে যায়, আমিও মানে
মানে কেমন যেন লাগে অনেক বড় হয়ে গেলে, এডিট করাও একটা ঝামেলা। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।